তো খেতে গিয়েছিল, সরি। এই থামো, এই দেখি দেখি, এই দেখো থাক গাও, থাক। এই দেখেন, এই পাশে কয়েকজন খাচ্ছে, আর এই পাশে খাচ্ছে একজন, আর এইখানে দুইজন খাচ্ছে। পাশায় তুলা লেগে গেছে, ই করে ফেলেছে তো। আমাকে হাসি দিচ্ছিল, আসলে সময় অসুস্থ, প্রথম বাচ্চা দিয়েছে। দেখো কি সুন্দর করে ঘাস খাচ্ছে। তবে এর আগেবার এত ই হয়ে গিয়েছিল যে আমি ভুলে গিয়েছিলাম আপনাদের লিলিমিলে নানতারার ভিডিও করতে। এবার আমি ইনশাল্লাহ আপনাদের দেখাতে পারবো বাচ্চাগুলো কীভাবে বড় হয়। আল্লাহ রহম করলে কি সুন্দর। আজকে ঘাসটা খুবই সুস্বাদু। আমার প্রথম বাচ্চা হয়েছে, আমি তো অসুস্থ। আমার বাচ্চাগুলো এখন দুধ খাই, আমি এখন ঘাস খাই। আজকে আমার খুব মজা লাগছে, ঘাস খেতে কিন্তু অসুস্থ, তাই শরীর একটু খারাপ লাগছে। আজকে ঘাসটা কিন্তু খুব সুস্বাদু। খুব সুস্বাদু হয়েছে আজকের ঘাসটা। আমার বাচ্চাগুলো দুধ খায়, আমার সাতটা দুধু, আমার বাচ্চাগুলো দুধু খায়, আর আমি খাই ঘাস। ওই দেখো, আমার বাচ্চাগুলো দুধু খাই, আর আমি খাই ঘাস। আমার তিনটা বাচ্চা হয়েছি। বাচ্চা হওয়ার পরে তো রক্তও বেড়েছে, রক্ত শিশু। আম্মু, আমি বাচ্চাগুলোকে দুধ খাওয়াচ্ছি। কি দিস, আজকে ঘাসটা খুবই সুস্বাদু হয়েছে। আমার বাবা মা যদি খুব খুশি তো। তো বন্ধুরা, আপনারা তো দেখলেনই আমি কি মজার মজার করে ঘাসটা খাচ্ছি। আপনাদের এই পরের ভিডিওটাই আমার বাচ্চাগুলো কী করছে কালকেই দেখাবো, প্রতিদিন দেখাবো, তাহলে না আপনারা বুঝবেন যে কত সুন্দর করে বাচ্চাগুলো বড় হয়। আর বাচ্চাগুলোর নখ দেখেন, নখ হয়েছে, ছোটকাল থেকেই নখ হয়েছে, নখ। থাকা বোঝা যাচ্ছে না। টাটা, আল্লাহ হাফিজ বন্ধুরা।